অ্যাট লিস্ট প্রথম কোনো বাংলা সিনেমা যেখানে গলা কাটার প্রয়োজন পড়ে নাই। আজকের দিনটা আসলো যখন আমাদের সকল পরিশ্রম আজকে কিছুটা হলেও আপনারা দেখলেন। আশা করছি যখন রিলিজ হবে তখন গোটা কষ্টটাই দেখবেন। ভালো লাগা আছে, এক্সাইটমেন্ট আছে, ভয় আছে, শঙ্কা আছে কিভাবে দর্শক নেবেন, তবে আশা আছে, আশা অনেক বেশি আছে ইনশাআল্লাহ। একটু জানতে চাই যে গত ঈদে তো প্রশ্ন প্রচুর ছিল, গত মিশন এক্সট্রিমে পার্ট ওয়ান যে সেখানে দর্শকদের কাছে প্রচুর প্রশ্ন রেখে আপনারা কিন্তু শেষ করেছিলেন, এবার সেই প্রশ্নগুলোর উত্তরটা দর্শক পাচ্ছে কিনা, পাশাপাশি আপনার জায়গা থেকে যদি বলেন যে দর্শক কেন আসলে হলে গিয়ে মিশন এক্সট্রিম পার্ট টু বা ব্ল্যাক ওয়াটার দেখেন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ফার্স্ট এপিসোড মিশন এক্সট্রিমে যে প্রশ্নগুলো রেখে ছবিটা শেষ হয়েছিল সেটার উত্তর পাবে কিনা আমি অ্যাসিওর করছি ইনশাআল্লাহ, উত্তরটুকু পাবে এটুকু আমি জানি। আর বাকি রইল কেন ব্ল্যাক ওয়ার্ড দেখবে, প্রথম কথা হচ্ছে যে আমরা একটা বিশাল বড় টিম, দেড়টা বছর ধরে অনেক চড়াই উতরাই অনেক কি বলবো হৃদয়ে রক্তক্ষরণ টাইপের ঘটনার পর ছবিটা শেষ করে আজকে প্রায় কোভিড গেল মাঝখানে। আপনারা সবাই জানেন যে এটা কোভিডের আগে রিলিজ হবার কথা, কোভিডের পর ব্ল্যাক মিশন এক্সট্রিম রিলিজ হলো, এখন ব্ল্যাক ওয়ার রিলিজ হচ্ছে। আমি বিশ্বাস করি যে এক ধরনের দর্শক ওয়েট করছে, আর বাকি সবার জন্য এটুকুই বলবো যে মিশন এক্সট্রিম তথা ব্ল্যাক ওয়ারের জন্য আমি ব্যক্তিগতভাবে যতটুকু ত্যাগ স্বীকার করেছি আমার অন্য কোনো এখন পর্যন্ত করা কাজের জন্য এতটা শারীরিক এবং মানসিক কষ্ট আমাকে করতে হয় নাই। আর বাকি রইল আপনারা যেটা জানেন অলরেডি আমার দৈহিক গড়নের যে পরিবর্তন আনতে হয়েছিল চরিত্রের প্রয়োজনে, সত্যিকার অর্থে সেটা না হলে যে ব্ল্যাক ওয়ার বা মিশন এক্সট্রিম হতো না তা তো নয়, তাই না? বাট তারপরও করেছি এই আশায় যে শুধু পার্শ্ববর্তী দেশ, আমেরিকান ফিল্ম, ব্রিটিশ ফিল্ম, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্মে বা ওদের কন্টেন্টে আমরা এই ধরনের জিনিসগুলো দেখি, আমাদের পঞ্চাশ একান্ন বছরের বাংলাদেশে আমার জানা মতে স্বাভাবিক গড়ন থেকে একটা ছবির জন্যে নিজের দৈহিক গড়নকে এভাবে পরিবর্তন করেছে আমার জানা নাই, হয়তোবা করেছেন আমার জানা নাই। তো এই সব কিছু মিলিয়েই যেখানে একটা সময় আমাদের সিনেমাতে গলা কাটা পোস্টার চলতো, নায়কের মুখ থাকতো আর শরীর থাকতো অন্য জায়গার অন্য দেশের, অ্যাট লিস্ট প্রথম কোনো বাংলা সিনেমা যেখানে গলা কাটার প্রয়োজন পড়ে নাই, আমরা অরিজিনাল নায়কের বডি এবং অরিজিনাল ফেস রাখতে পেরেছি, এই সমস্ত এক্সাইটমেন্ট তো আছে। আশা করছি যে দর্শক হলে সেই অ্যাকশনসগুলো, সেই খুবই টানটান ইন্টেন্স মোমেন্টগুলো, খুব স্যাড মোমেন্ট আছে, খুব ইমোশনাল মোমেন্ট আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ওরাও তো মানুষ, সেই মানুষের জীবনটা এখানে অনেকটাই আপনারা দেখতে পাবেন। শুধু এরকম না যে তারা ক্রিমিনাল ধরছে, তাদের ব্যক্তি জীবনেরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন, সব কিছু মিলাই এক্সাইটিং। জি, এবারকার গল্প হচ্ছে এগেইনস্ট ইনভিজিবল এনিমি। জি, ট্রেইলারে আমরা যেমনটা দেখলাম, মানে ইনভিজিবল এনিমি যখন আমরা শুনি তখন আমাদের কাছে মনে হয় কোভিড অনেকগুলো আমি ছবিটা আমরা ট্রেইলারে কিন্তু থ্যাংক ইউ। আপনাদের আপনার প্রশ্নের উত্তরে আমি জাস্ট একটা কথাই বলবো যে একটা হচ্ছে ট্রেইলার হচ্ছে গ্লিমস,
একটা টুকরো কিছু সিচুয়েশনকে টুকরো দর্শককে কৌতূহলী করবার জন্য একটা কৌশলকে ট্রেইলার বলে। এটা আর ট্রেইলার মানে ট্রেইলার একটা দর্শন, ট্রেইলার মানে গোটা ছবিটা নয়। আপনার প্রশ্নের উত্তর আশা করছি যেদিন রিলিজ হবে ছবির দেখে বেরোবার পর আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। Thank you.